নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের মাত্র দেড় বছরের মাথায় ভাঙনের মুখে গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেছেন। এরই মধ্যে সোমবার রাতে দলটির এক জরুরি সভায় রেজা কিবরিয়াকে সরিয়ে গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে। ওই দিন রাতেই নুরুল হক নুর এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করে বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া ব্যাংকক কাঠমান্ডুতে একাধিক মিটিংয়ে অংশ নেন। এসব বিষয়ে জবাবদিহি চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দেননি। রেজা কিবরিয়া কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে ইতিমধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি ওইভাবে দলের মিটিং মিছিল কার্যক্রমে সক্রিয় ছিলেন না, বরং টাকার লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। আমরা সেটাতে সমর্থন না দেওয়ায় আমাকে নিয়ে মিথ্যাচার করে নেতাকর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে গণ অধিকার পরিষদের ভাঙন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। নিশ্চয় আপনারা অবগত আছেন এই রেজা কিবরিয়ার কারণেই গণফোরাম ভেঙেছিল। অন্যদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ বলে মন্তব্য করছেন রেজা কিবরিয়া। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন, দেশে ফিরে প্রয়োজন নূরকে দল থেকে বহিষ্কার করবেন বলে জানিয়েছেন দলটির এই আহ্বায়ক। এক প্রেস বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া অভিযোগ করেন, প্রবাসী অধিকার পরিষদের কমিটি পুনর্গঠন, সংগৃহীত অর্থের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সুষ্ঠু হিসাব ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, দেশের নিরাপত্তা প্রশ্নের হুমকি, এমন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের ব্যাখ্যা চাওয়ায় নুরুল হক নুরু এমনটি করছেন। সব মিলিয়ে গণ অধিকার পরিষদের দুই শীর্ষ নেতার পরস্পর বিরোধী অবস্থান এমন পর্যায়ে পৌঁছেছে যে কোনো সময় দলটি ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।